ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফুঁসছে মুসলিম বিশ্ব। হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ক্ষোভ বাড়ছে পশ্চিমা বিশ্বেও। শুক্রবার পবিত্র আল আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেন হাজার হাজার ফিলিস্তিনপন্থীরা। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে শুক্রবার মুসলিম বিশ্বজুড়ে বিক্ষোভ হয়েছে। পশ্চিমা বিশ্বের অনেক দেশেও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হয়েছে সমাবেশ। নিষেধাজ্ঞা সত্ত্বেও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ফ্রান্সে। প্যারিসে জমায়েত হয় হাজারো ফিলিস্তিন সমর্থক। তারা বিক্ষোভ করলে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। আমেরিকার অনেক শহরে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয় দেশটির শিকাগোতে। ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেন হাজারো মানুষ। তবে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ হয়েছে ইরাকের রাজধানী বাগদাদে। জুমার নামাজের পর এই বিক্ষোভে অংশ নেয় ইরাকি শিয়া নেতা মুক্তাদা আল সদরের লক্ষাধিক সমর্থক। এছাড়াও বিক্ষোভ হয়েছে ইরান, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে। চৈতি সরওয়ার, ডিবিসি নিউজ ডেস্ক।